हेलो गाइस, वेलकम टू आवर चैनल घंटो। आज के सकाल থেকে বৃষ্টি হচ্ছে, তাই ঠিক করলাম ইলিশ মাছ ভাজা আর ভাত হবে। দেখে বুঝতেই পারছেন অতি লোভনীয়, পেটে পুরো ডিম ভর্তি। খুবই ন্যূনতম উপকরণ দেব, হলুদ এবং নুন। হলুদ মাখিয়ে নিলাম। বন্ধুরা, খুব বেশি হলুদ দেবেন না, তাতে ইলিশ মাছের একটা নিজস্ব গন্ধ থাকে, সেটি চলে যায়। নুন স্বাদ মতো দেবেন, অনেকে বেশি নুন খান, অনেকে কম নুন খান, প্রয়োজন মতো নুন দেবেন। খুবই আলতো হাতে হলুদ নুন এপিটোপিট মাছের গায়ে মাখিয়ে নিলাম। খুবই আলতো হাতে মাখাবেন বন্ধুরা, কারণ দেখে বুঝতেই পারছেন না তো পেট থেকে ডিমগুলি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেম অন করলাম। কড়াই গরম হওয়ার পর সর্ষের তেল দিলাম। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে ইলিশ মাছগুলোকে একে একে ছেড়ে দেব। ইলিশ মাছগুলোকে ছেড়ে দিলাম। বন্ধুরা, এখানে সাবধান, কারণ ডিমগুলি তেলে পড়লে খুবই ফোটে। আলতোভাবে উল্টে নিলাম, দু পিঠ উল্টে নিলাম। খুব বেশি ভাজবেন না, দু মিনিট করে ভাজবেন, কারণ বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে কোনো আপডেট মিস না হয়। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। এবার আসা যাক খাবার পালায়। ইলিশ মাছ এবং ইলিশ মাছ ভাজার তেল, উফ, দারুণ! এক কথায় অনবদ্য। বাইরে বৃষ্টি এবং ঘরে ইলিশ মাছ ভাজা আর ভাত, এ যেন এক অপূর্ব জীবন। বাঙালির মনে প্রাণে ইলিশ আমরা প্রত্যেকে খেয়েছি, তবুও যেন মনে হয় বারে বারে খাই। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে অবশ্যই ফলো করবেন। লাইক করবেন, শেয়ার করবেন, এন্ড কমেন্ট করবেন।